আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা শ্রাবণের দুপুর। কেউ কোথা নেই, হঠাৎ দেখি ভিজতে এলো দুপুর। রিমঝিম ঝিম গানের সাথে ঝমঝমাঝম নূপুর বাজিয়ে দিয়ে বৃষ্টি বলে, দুপুর ওরে দুপুর, শ্রাবণ মানে আর কিছু নয়, শুধুই টাপুর টুপুর। দুপুর বলে, শ্রাবণ মানেই মনেতে আনচান, শ্রাবণ মানেই একটা কবির জীবন অবসান। তুমি এলে তাই তো মনে পড়ল সেদিনটাকে, শ্রাবণ এলেই মন চলে যায় কোপাই নদীর বাঁকে। শ্রাবণ বলে, জানি জানি আমার মনে আছে, কৃষ্ণকলির গল্প আছে দুপুর তোমার কাছে, আছে তোমার আশেপাশে ময়না পাড়ার মাঠ, আছে তোমার মনের মধ্যে শিলাইদহের ঘাট। তা যদি না থাকে দুপুর, যাচ্ছি আমি ফিরে, এখানে নয় সেই সেখানে উস্তি নদীর তীরে। দুপুর বলে, সেইখানেতেও আমার মতন কেউ বলতে পারে তোমায়, দেখাও কান্না নদীর ঢেউ। শ্রাবণ মানেই রোদ, আবার শ্রাবণ মানেই মেঘ, শ্রাবণ মানেই উষ্ণ ভিজে হাওয়ারি উদ্বেগ, শ্রাবণ মানেই ২২ তারিখ বিষণ্ন এক দুপুর। জোড়া সাঁকোর ভুবন ডাঙার দুচোখ ঝাপুর ঝুপুর। নমস্কার।